তারপর বলবো যে দুইটা হা একসাথে, টু হা টুগেদার, এবং সেম হারকাত, অর্থাৎ ফাতহা ডবল ডবল করে, হা ফাতহা হা ফাতহা। তো আমরা বলবো যে প্রথম সিঙ্গুল সাউন্ড করো হা 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 হা, তখন আমরা এই বাচ্চাদেরকে আমাদের স্টুডেন্টকে বলবো যে কুড ইউ মেক দিস টুগেদার দিস ডবল সাউন্ড, হা 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 হা। আপনাদের মনে আছে হারকাতের সাউন্ড হবে উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের ভিতরে আমাদের হারকাতে সালাতা অর্থাৎ জবর জের পেছর সাউন্ড তার আওয়াজ আদায় করতে হবে। তো সে যদি বলে হা হা, আমরা অনেকে স্পেলিং করি হামজা জব হা জবর হা হা জেরহি, এটা মদ হয়ে যায়, তখন বাচ্চারা অনেক সময় পড়তে সময় তারা অনেক মানে অনর্থক লং করে, মিস্টেক করে। তো হারকাতে সালাসার সাউন্ড হবে, আওয়াজ হবে উইদিন 1 সেকেন্ড, হা হা টুগেদার হা হা। এখানে হচ্ছে কাসরা, হাম হা কাসরা হি হা কাসরা হি, সিঙ্গুল সাউন্ড হি হি টুগেদার হি হি, হা দাম্মা হু হা দাম্মা হু হু হু, সিঙ্গুল সাউন্ড টুগেদার সাউন্ড হু হু। তখন আমরা বলবো যে এখন শুধু খালি ডবল সাউন্ড করো হা হা, এভাবে নিচের দিকে যদি আমরা টান দিয়ে দিই দিই, এইভাবে তুমি এইভাবে টান দিলাম, এই টানের অর্থ হচ্ছে যে টুগেদার, হা হা হি হি হু হু হা হা হি হি হু হু। এই প্র্যাকটিসটা আমরা হামজার প্র্যাকটিস যেভাবে করলাম, আমরা হার প্র্যাকটিস যেভাবে করলাম, ঠিক তদ্রুপভাবে আইন হা গাইন খা সো প্রত্যেকটা লেটার্সকে আমরা এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। আমি খুব ভালো করে আরেকটা লেটার্স আমি দেখিয়ে দিয়ে, কারণ সময় আমাদের অত্যন্ত স্বল্প, এই জন্য আমি সব লেটার্সকে আমি হয়তো দেখাতে পারবো না। আমি নুন লেটার্সকে নিয়ে আসি, নুন মধ্যখান থেকে না নিয়ে আমার মনে হয় ধারাবাহিকই চলা ভালো। হামজা হা আইনটাকে আমি নিয়ে নিই, আইন 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 আইন। তো আইন আমরা লেটারের উপরে হাত দিলে আইন উপরে হাত দিয়ে বলবো এটার নাম কি, তো বাচ্চারা বলবে জবর, এখানে হবে সাউন্ড আ, লেটার হচ্ছে আইন নিচে এ, লেটার হচ্ছে আইন উপরে পেশ দিলাম রু, এটা হচ্ছে সিঙ্গেল সাউন্ড আ এ। তারপর বলবো যে তোমার খাতার ডান দিকের উপরে এইভাবে দুইটা আইনকে পাশাপাশি করে সমানভাবে লিখো, তো বাচ্চারা খুব খুশি হয়ে লিখবে, বলে তার উপরে দুইটা দিয়ে দাও উপরে এইভাবে। আচ্ছা আবার দুইটা পাশাপাশি আইন লেখো, লিখলাম ওই নিচে দিয়ে দাও দুইটা হারকাত অর্থাৎ বটম সাউন্ডের জন্য, এখানে পাশাপাশি আরও দুইটা লেখো। আচ্ছা আমি জায়গাটা আর একটু নাইস করি, তাহলে ছোটো করে লেখলে হবে কারণ বেশি বড় হয়ে গেছে লেখাটা। আইন আ আইন এ এ আইন ও ও, এইভাবে আলাদা আলাদা করে হরফের নাম হরকতের নাম সাউন্ড আ, হরফের নাম হরকতের নাম সাউন্ড আ, সিঙ্গুল সাউন্ড আ 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 আ, ঠিকাদার আ আ আ আ। হরফের হরফের নাম আইন, হরকতের নাম জের বা কাসরা, সাউন্ড হইল এই, সেম এই 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 এই, ঠিকাদার এই এই। হরফের নাম আইন, হরকতের নাম ফেশ বা দাম্মা রু রু রু। এইভাবে আমরা হরকতে সালাসার প্র্যাকটিস প্রত্যেকটা লেটার্সের সাথে আমরা করব, সিঙ্গুল সাউন্ড দেন ডবল সাউন্ড টুগেদার, এইভাবে যদি আমরা 29 লেটার্সে প্র্যাকটিস করি তো ইনশাআল্লাহ বিইদনিল্লাহ আমরা সাকসেসফুল হব, আমাদের বাচ্চারা কখনো ব্যঙ্গে ব্যঙ্গে অশুদ্ধ করে পড়বে না। আমি ব্রেকের পর আবারও আসব। السلام عليكم ورحمة الله وبركاته خلق الإنسان من علق
আপনারা দেখছেন আরবি ভাষা ও কোরআন শিক্ষার আসর এসো পড়ি কোরআন শিখি।